তোর শরীর খারাপ সত্যি সত্যি? জ্বর বাদিছিস? সিরিয়াসলি? এই নে তোর জন্য নিয়ে এসেছি। কি বলতো এটা? বড় পোস্টার, মানে আমি যদি দাঁড়াই এখানটাতে তাহলে মোটামুটি আমার মাথার হাইটের থেকেও বড় পোস্টার। লগে তো এতবার বলেছিলে বার্থডে দিবি না এসে। সবাই কেমন আছো? বাইরে প্রচন্ড গরম, অল্প অল্প বৃষ্টি হয়েছে কালকে কলকাতাতে, বাট খুব একটা তেমন হয়নি। আর এই ঠান্ডা গরমে সবার প্রচন্ড শরীর খারাপ হচ্ছে, আমার খুব শরীরটাকে রকম একটা ম্যাচ করছে, একটু সর্দি লেগে গেছে। আমি জানি তোমাদের অনেক হয়তো এরকম সেম ফিলিং হচ্ছে, কারণ এতটাই ওয়েদার চেঞ্জ, মানে ধরো তুমি এসিতে থাকছো, বাইরে এতটাই গরম, এতটাই টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে, সবারই শরীর খারাপ হচ্ছে। আর সেই কারণে অনন্যারও প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, এবং দুদিন ধরে প্রচুর জ্বর ফর হচ্ছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে যাই একটু ওকে দেখে আসি কীরকম ওর অবস্থা, কারণ বেচারি জ্বরে কথাও বলতে পারছে না, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, এরকম অবস্থা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওর বাড়িতে গিয়ে ওকে দেখে আসি, ওর জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাবো, মানে ও যেটা খেতে চেয়েছে সেটা ওর জন্য নিয়ে যাবো। তো আমি জাস্ট রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ, বেরোবো। আর চলো দেখতে থাকো ব্লগটা, দেখি ওর কী অবস্থা, ওর বাড়িতে গিয়ে কী হয় না হয়, পুরো ব্লগটা দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটন হিট করতে ভুলো না। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করবে, আমি ভেরি মাচ শিওর। আর মুন্নির একটা নতুন প্রোমো বেরিয়ে গেছে, যেটা আমি জানি না তোমরা দেখেছো কি না, যদি না দেখে থাকো স্টার জলসাই মুন্নির নতুন সিরিয়াল আসছে। এবং যারা দেখেছো বা যারা এখনো দেখো, গিয়ে দেখে এসে আমাকে কমেন্ট করে জানিও যে ওর নতুন সিরিয়ালের নামটা কী। তো চলো আমি যাই, রেডি হই বেরোই। তো ইদানিং আমি শুরু করেছি একটা চ্যালেঞ্জ যার নাম হচ্ছে ওয়ান বটল চ্যালেঞ্জ, যেটা হচ্ছে বাইরে কোনো জায়গায় যাওয়ার আগে আমি একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করি, সেই প্রোডাক্টটা আসে এইটুকুনি একটা বটল, আর এই বটলে যতদিন না শেষ হচ্ছে আমি ডেইলি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো। সো এই প্রোডাক্টটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ডেইলি ফেস গ্লো সিরাম। সো এই সিরামটা হচ্ছে ইনফিউজড উইথ ভিটামিন সি, আর তোমরা জানো ভিটামিন সি তোমাদের স্কিনের জন্য কত ভালো। তো এই প্রোডাক্টটা আমি ডেইলি ইউজ করছি যে কোনো জায়গায় যাওয়ার আগে, এবং এটার কিন্তু তোমরা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। তো এখন আমি সেটাই অ্যাপ্লাই করবো, এবং অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো বিফোর আফটার। এখন তো আমার স্কিনটা কিরকম ড্রাই লাগছে এবং খুব মিনিমাল গ্লো আসে, প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পরে দেখতে পাবে আমার স্কিনে কি সুন্দর চঞ্চল দিয়ে গ্লো চলে আসে। তো এই সিরামটা তোমরা দিনে দুবার করে ব্যবহার করতে পারো, এর মধ্যে রয়েছে 50x ভিটামিন সি, যেটা কিন্তু তোমাদের স্কিনকে একদম প্রপার গ্লো এবং প্রপারলি মেনটেন করতে খুব হেল্প করবে। তো দেখো কি সুন্দর অ্যাপ্লাই করার পরে সুন্দর একটা গ্লো চলে এসেছে আমার স্কিনে। একটুখানি বেশি এজের দিকে এগোচ্ছ, যেটা আমি এগোচ্ছি, তো এই স্কিন কেয়ারগুলো কিন্তু অ্যাড করা এবার সত্যি খুব প্রয়োজনীয়। আর তাছাড়াও বাইরে কোথাও যাওয়ার আগে একটা সানস্ক্রিন তো একদমই মাস্ট। তো এবারে আমি অ্যাপ্লাই করবো মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, যেটার মধ্যে রয়েছে SPF 50। আর এখন বাইরে যা গরম, SPF 50 ইজ মাস্ট। তো যে কোনো জায়গায় যাওয়ার আগে সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। তো তোমরা তো জানো মামাআর্থের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পল, এই ধরনের ওয়েবসাইটে। তাছাড়া কিন্তু রয়েছে মামাআর্থের ডেডিকেটেড অ্যাপ এবং ওয়েবসাইট, যেখানে রয়েছে আমার একটা স্পেশাল কুপন কোড, যেটা হচ্ছে LET2023। এটা অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট অন ইয়োর এভরি পারচেস। আর তাছাড়া কিন্তু মামাআর্থের প্রোডাক্ট কিন্তু এখন অফলাইন স্টোরসেও অ্যাভেলেবেল রয়েছে, মানে শুধু অনলাইন নয়, বাড়ির আশেপাশে অফলাইন স্টোরসেও কিন্তু তোমরা মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। আর মামাআর্থ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পারচেসের জন্য একটা করে গাছ লাগায়। বাই 2025 ওরা কিন্তু চাইছে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করতে, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। তো এই সব ডিটেলস গুলো আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাও মামাআর্থের প্রোডাক্ট ইউজ করো এবং আমাদের পরিবেশকে কিন্তু ভালো রাখতে হেল্প করো। তো আমি যাই চটপট গিয়ে রেডি হইনি, তোমরা যাও গিয়ে ওয়ান বটল চ্যালেঞ্জ স্টার্ট করো আজ থেকে। তো রাস্তাতে তো বেরিয়েছি, কিন্তু যাওয়ার আগে আমি ভাবলাম যে আমার গাড়ির পেছনে আমি একটা স্টিকার লাগাতে চাই, যেটা আমি অনেকদিন আগে থেকে চেষ্টা করছিলাম লাগানোর, এবং সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম, কারণ সাহেব এটা নিজের গাড়িতে করেছে, রিয়াজের গাড়িতে করেছে। তো আমি বলেছিলাম যে আমাকে এটা করে দিস। তো আজ অব্দিও সময় হলো না, বা কোনো দিন আমাকে জিজ্ঞাসাও করলো না যে ভাই চল আজকে গিয়ে লাগিয়ে দিই, নিজের থেকে তো কোনো দিন কিছু বলে না। তো যাই হোক, ওর করে দিল। তো আমি আজকে নিজেই করছি, এই গাড়ির ব্যাক মিররে একটা লোগো অফ লেটসবিকনফিউজড। তো এরকম মজাদার যে রাস্তাতে কেউ দেখলে অন্তত চিনতে পারবে গাড়িটা যে আমার বা কিছু একটা। তো এটা অনেকদিন ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি, সাইকি এসব আইডিয়া এলেছিলো, ওরা ওদের গাড়িতে করেছে, রিয়াজের গাড়িতে আছে। তো আমার মনে হচ্ছে যে আমিও করবো যখন আমার গাড়ি হবে। তো গাড়ি তো অনেকদিন আগে হয়েছে কিন্তু করানো হয়নি অ্যাকচুয়ালি, আর সাইকের রাস্তাতেই বসেছিলাম যে ভেবেছিলাম ও করিয়ে দেবে, কিন্তু করিয়ে দেওয়া এখনও সময় হয়নি। তো আমি আজকে এসেছি করাতে, চলো এটা দেখি কেমন লাগে দেখতে।
কেমন লাগছে এই নতুন স্টিকারটা বা গাড়ির পেছনে? আমি তো প্রচন্ড এক্সাইটেড, দেখে খুবই ভালো লাগছে। একটা একটা নিজের গাড়ির উপরে নিজের চ্যানেলের নাম রাখা, ইটস ভেরি এক্সাইটিং, প্রচুর মজা পেয়েছি। এবার দ্বিতীয় একটা কাজ হচ্ছে, গাড়ির আমার যে টায়ারের কভারগুলো সেগুলো ছিল না, তো সেইগুলো এখন লাগানো হচ্ছে এবং সেটা কাস্টমাইজ করা হয়েছে, সেটা তোমাকে দেখায় চলো। তো এটাও গাড়িতে নতুন অ্যাডিশন, যেটা হচ্ছে হুইল কভার, যেটা পুরো কাস্টমাইজ করে লাগানো হয়েছে। তো দেখো এটা কেমন লাগছে, এটা এতদিন ছিল না আমার গাড়িটাতে, হুইল কভার ছিল না, তো সেটাও আজকে লাগিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে এটা দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলো এবার যাওয়া যাক মুন্নির বাড়ি। তো শরীর খারাপ সত্যি সত্যি? জ্বর বাঁধিয়েছিস সিরিয়াসলি? আমি তো দিদি অ্যাক্টিং করছি, সেই জন্য আমাকে বললি বাড়িতে আনার জন্য। এই নে, তোর জন্য নিয়ে এসেছি। কি বলতো এটা? তুই বল কি আনতে বলেছিলি তাই এনেছি। এটা ওটা কিনা জানি না, এখানে মিষ্টিও আছে দুধও আছে। এরে মাম খান, কাঁচা এনিওয়ান? দিস ইজ ম্যাঙ্গো ফ্রম শিয়ালদা মার্কেট ইন দিস হট দুপুর। ড্রেনের জল দিয়ে বানাই আম কেন? ধয়নি তো কেটে দিলে, ছিলে আর দিয়ে দিল, ধয় তো নি, খেতেই তো হবে, খোসা গুলো ফেলে দিয়েছে। আরে খা ড্রেনের জলের আম, কি বোকা বোকা, এটাই যখন হোটেলে দেবে ড্রেনের জলে ধরে তখন 500 টাকা দিয়ে খাবি, আর এখন 10 টাকায় পাওয়া যাচ্ছে, ফ্রিতে পাওয়া যাচ্ছে, খাচ্ছিস না তোরা? যা আমি খাই, থেরাপি দিচ্ছে অলকা, যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কি একটা বলছে তুই বলে, বিছানা থেকে উঠে একটু খায় মানুষ, মানে অসুস্থ মানলাম, মানে এতটাই যে শুয়ে শুয়ে খাবি তুই, বাকি আছে আর হেভি খেতে, ঠান্ডা হলে এটা ভালো লাগতো। হ্যাঁ এরা কেউ আম খেলো না, এরা কেউ আম খেলো না, এরা কাড়া, কেউ আম খেলো না। তো মিষ্টি খেয়ে মেয়ে তো একটু সুস্থ হয়েছে, এখানে আবার শুয়ে পড়েছে। কিন্তু এই ঘরে ঢুকে আমি একটা বড় এলিমেন্ট দেখলাম, যেটা দেখে আমি প্রথমে চমকে গেছিলাম, যেটা কি কেন সেটা আমার পেছনে যদি ঘুরি, এত বড় পোস্টার, মানে আমি যদি দাঁড়াই এখানটাতে তাহলে মোটামুটি আমার মাথার হাইটের থেকেও বড় পোস্টারটা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাতে চাই। এখানে শুয়ে আছে পেশেন্ট, আর পেশেন্টের পাশে এত বড় পোস্টার, বাবা রে, এটা হেভি জিনিস। যেটা তোর বাড়িতেই থাকবে সারা জীবন। তোর কত ডিগ্রি জ্বর হয়েছে এই মুহূর্তে? ওরে ভাই, এটা গরম আছে এখনো, এমন শুটিং করেছিস রোদে জলে পুরে, এদের জ্বর হয়ে গেছে নাকি? ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়েছিস শুটিং এর জন্য হয়ে গেছে? কি অবস্থা, স্ট্রাগল দেও স্ট্রাগল জীবনে, ঘুমা ঘুমা, আমি চললাম, টাটা। আচ্ছা একটু বাদে যাবো, ব্লগে বললাম যে আমি চললাম, ঠিক আছে আছি তো, কাঁচা আমটা তো খেলি না, রসগোল্লাটা খেলি, আর কিছু খাবি? আর কিছু খাবি কি? আমি অর্ডার করবো। কি অর্ডার করবি? কি চিকটা কি? চিকেন খাবি? ফ্রাইড চিকেন। ইচ্ছে করছে খেতে? বাহ, যাক কিছু তো যাবে পেটে, সকাল থেকে কিছু খাসনি, বমি করেছিস? বাহ 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 বাহ, দুপুরে কি খেয়েছিস? দু চামচ ভাত, যেটা খেতে খেতে গিয়ে বমি করে দিয়েছি, তো তারপরে আপেল খেয়েছি। ফ্রাইড চিকেন পেট ধরবে? দেখা যাক, 12 পিস থাকে, 12 পিসের মধ্যে এক পিস খেলে যদি আবার বমি হয়ে যায়, ভেবে নে কিন্তু।
সো গাইস আজ ফিরে এলাম বাড়িতে, দেখতে তো পেলে কি অবস্থা মুন্নির, একদম গলা দিয়ে ওর আওয়াজ অব্দি বেরোচ্ছে না, প্রচন্ড বাজে অবস্থা। তোমরা সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং যতদিন না সুস্থ হচ্ছে নতুন সিরিয়ালে তো শুটিংও করতে পারবে না। আচ্ছা, আমি ব্লগে শুরুতেই বলেছিলাম যে ওর নতুন সিরিয়াল আসছে, তোমরা নিশ্চয়ই এখানে দেখে নিয়েছো বা এই ব্লগটা দেখেই এখনই হয়তো দেখতে যাবে কি ওর সিরিয়ালের নাম। তো নতুন সিরিয়ালটা যদি দেখতে পাও বা নামটা যদি জানতে পারো অবশ্যই পারবে, স্টার জলসার পেজে আছে, মুন্নির ইনস্টাগ্রাম রিলের ইনস্টাগ্রামের পেজে আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। এসে কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে সিরিয়ালটার নাম কি, ঠিক আছে, আর কোন চ্যানেলে আসছে। আমি তো অবশ্যই বলে দিলাম স্টার জলসায় আসছে, এটা তোমাদেরকে বড় হিন্ট দিয়ে দিচ্ছি, যাও গিয়ে দেখো প্রোমোটা। আর মুন্নির জন্য প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আমিও প্রচণ্ড টায়ার্ড, ওর বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূর, যাতায়াত অনেকটা সময় লেগে যায়, তো আমিও যাবো এবার শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।